হ্যালো এভরিবডি আমি প্রসেনজিৎ চ্যাটার্জি তরাই দলপদ আদর্শ বিদ্যালয়ের লাইফ সায়েন্সের শিক্ষক সবাই ঘরে আটকে আছো আমরাও ঘরে আটকে আছি আশা করি সুস্থ আছো ঘরেই আটকে থাকো তোমাদের স্কুল তো আগামী দশই জুন খুলবে প্রচুর ক্ষতি হচ্ছে তবুও বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন এবং এখন শিলিগুড়ির যৌথ উদ্যোগে ভিজুয়াল লার্নিং প্রোগ্রাম চালু করা হয়েছে তোমরা আমরা সোজাসুজি তোমাদের ঘরে পৌঁছে যাচ্ছি সোজাসুজি তোমাদের ঘরে পৌঁছে যাচ্ছি জীবনবিজ্ঞান বিষয় নিয়ে চেষ্টা করো দেখো বারবার করে দেখো শেয়ার করো ভালো লাগবে কোনো প্রশ্ন থাকলে এখন শিলিগুড়িতে যোগাযোগ করবে আমরা পরবর্তীতে আবার ক্লাস করে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা ধরেই নিচ্ছি যে কিছুদিন তো ক্লাস হয়েছিল আমাদের তো ফার্স্ট চ্যাপ্টারটা লাইফ সায়েন্স ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের হয়েই গেছিলো আমি ধরে নিচ্ছি আমরা সেজন্য সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করছি জীবনের প্রবাহ মানতা তো জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টারটা শুরু হয় ক্রোমোজোম দিয়ে তাহলে প্রথমে তোমাকে ক্রোমোজোম থেকে জানতে হবে দুটো প্রশ্ন ক্রোমোজোম ক্রোমোজোম শব্দটা কে দিল ক্রোমোজোম শব্দটা দিয়েছিল ওয়ার্ল্ড ইয়ার আর ক্রোমোজোম জিনিসটা কি ক্রোমোজোম জিনিসটা অল্প একটু ধারণা দিই এটা একটা কোষ কোষের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে আবার নিউক্লিওলাস এখানে রয়েছে নিউক্লিও জালিকাগুলো এই নিউক্লিয় জালিকাগুলোর জাল খুলে গিয়ে লম্বা লম্বা সুতোর মতন গঠন সৃষ্টি হয় যেগুলোকে বলে ক্রোমোজোম যা তৈরি মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তাহলে ক্রোমোজোম ফার্স্ট টপিক যেটা ছিল হোয়াট ইজ ক্রোমোজোম ক্রোমোজোম কি এই দুটো প্রশ্ন তৈরি করলেই হয়ে যাবে আমরা সেকেন্ড পোশ্চানেই চলে আসি জিন এখান থেকে তিনটে জিনিস জানব প্রথম জানব যেটা কে নামকরণটি করেছেন তারপর জানবো যেটা জিন কাকে বলে তারপর জানবো যেটা জিন কোথায় থাকে জাস্ট এই তিনটে তোমরা তো জানো যে এখন আমাদের লাইফ সায়েন্সে সত্তর শতাংশ এক এবং টু মার্ক বেস প্রশ্ন সেজন্য প্রশ্নগুলো ডাইমেনশানগুলো বাড়বে যেমন জিন কথাটার প্রবর্তন করেন জোহানসেন জোহানসেন নামক বিজ্ঞানী তিনি জিমের জিনের নামকরণটি করেন কাকে বলে ধরে নেওয়া যাক এটা একটা ডিএনএ ডিএনএ কী দ্বারা তৈরি আমরা পরে ডিটেল আসছি এ টি জি সি এরকম অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা এরকম অসংখ্য নিউক্লিয় টাইপ দ্বারা একটা ডিএনএ তৈরি ধরে নেওয়া যাক ডিএনএর এই ক্ষুদ্রতম অংশটার জন্য আমার শরীরে পার্টিকুলার একটা প্রোটিন তৈরি হলো ধরে নেওয়া যাক প্রোটিনটির নাম মেলানিন প্রোটিনটির নাম মেলানিন মেলানিন তৈরি হলে কী হবে আমার স্কিনের বর্ণ কালো হয়ে গেল অর্থাৎ আমি বলতে পারি ডিএনএর এই অংশটার জন্য আমার শরীরে মেলানিন রঞ্জক তৈরি হচ্ছে যার ফলে আমার গায়ের বর্ণ কালো হয়ে যাচ্ছে অথব এই পার্টটা একটা জিন আশা করি কিছুটা বুঝতে পেরেছ আরও পরবর্তী অংশে একটা ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকতে পারে তাহলে তিনটে পার্ট আমরা কভার করে ফেললাম নামকরণ করলো জোহানসেন কাকে বলে বললাম কোথায় থাকে আমি কি বললাম যে ডিএনএতে থাকে জিন এবার তাহলে জানতে হবে ডিএনএ কোথায় থাকে ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি আরেকটু পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ টু মার্কের প্রশ্ন বা পাঁচ মার্কের প্রশ্নের অন্তর্বর্তী প্রশ্ন হিসাবে এটাকে দিতে পারে কি প্রশ্নটা হলো আমি এগুলো সংক্ষেপে লিখছি সংক্ষেপে লিখলে কি তাড়াতাড়ি হবে যে ক্রোমোজোম জিন আর ডিএনএর মধ্যে আন্তঃ সম্পর্ক কী জিন এবং ডিএনএর মধ্যে আন্তঃ সম্পর্ক কী একটু সিকোয়েন্সটা চেঞ্জ করে দিই আমি তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ আর প্রোটিন দিয়ে তাহলে বোঝা গেল ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ আর প্রোটিন দিয়ে তাহলে ডিএনএ হলো ক্রোমোজোমেরই অংশ আবার ডিএনএ অংশ হলো জিন আবার ডিএনএর অংশ হলো জিন বলা যায় এই তিনটে খুব নিবিড় সম্পর্কযুক্ত তিনটের জন্য তিনটে স্টেটমেন্ট লিখতে হবে লাস্টে সম্পর্কটা বলে দিতে হবে এবার ক্রোমোজোমের প্রকার ভেতে চলে যাচ্ছে ক্রোমোজোম দুই ধরনের হয় অটোজম অর্থাৎ দেহেজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম অর্থাৎ আমি ধরে নিই যদি মানুষের ক্ষেত্রেই ধরে নিই মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ ছেচল্লিশটার মধ্যে অটোজোম থাকে অটোজোম থাকে চুয়াল্লিশটি অর্থাৎ এই চুয়াল্লিশটা ক্রোমোজোম আমাদের দেহকে দেহের যে আমার চুল কীরকম হবে আমার চোখের বর্ণ কীরকম হবে উচ্চতা কীরকম হবে ইত্যাদি সমস্ত দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর দুটি ক্রোমোজোম আর দুটি ক্রোমোজোম যারা নিয়ন্ত্রণ করবে যে আমার লিঙ্গটা কি হবে আমি পুরুষ হব না স্ত্রী হব এই সেক্স ক্রোমোজম আবার দুই ধরনের হয় একটা এক্স একটা ওয়াই তাহলে একটু তাহলে দেখতে পেলাম সেক্স ক্রোমোজম দুই ধরনের হয় পুরুষদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি ব্যাপার থাকে পুরুষদের ক্ষেত্রে চুয়াল্লিশটা অটোজোম থাকে প্লাস একটা এক্সক্রোমোজম থাকে একটা ওয়াই ক্রোমোজম থাকে আর স্ত্রীদের ক্ষেত্রে কি ব্যাপার থাকে স্ত্রীদের ক্ষেত্রে ব্যাপার থাকে চুয়াল্লিশটি অটোজম প্লাস দুটোই এক্সক্রোমোজম তাহলে বোঝা গেল সেক্স ক্রোমোজম লিঙ্গ নির্ধারণ করলো যে সন্তান বা নবজাতক সে পুরুষ হবে না কন্যা হবে পুত্র হবে না কন্যা হবে এক্স এক্স থাকলে সে কন্যা এক্স ওয়াই থাকলে সে পুত্র হবে তোমরা অবশ্যই অটোজম যৌন কোনো পার্থক্যটা তৈরি করে নেবে এবার আসছি ইম্পর্ট্যান্ট একটি ফাইভ মার্কের প্রশ্ন ফাইভ মার্কের প্রশ্ন যে ক্রোমোজমের গঠন এক্সটার্নাল মরফোলজি ক্রোমোজোমের গঠনটা কীরকম এটা তোমার ড্রয়িংয়ের প্রশ্ন আসতে পারে ফাইভ মার্কে তো ক্রোমোজোম থেকে যখন আমরা পড়তে যাব বেশ কিছু ছোটো ছোট প্রশ্ন প্রথমে পড়তে হবে কোন দশায় ক্রোমোজমকে সবচেয়ে পরিষ্কার দেখা যায় কোন দশা দশায় ক্রোমোজমকে সবচেয়ে ভালো দেখা যায় বা ক্রোমোজমের সংখ্যা গোনা যায় উত্তরটা হলো মেটাফেজ কোষ বিভাজনের অবশ্য একটা গুরুত্বপূর্ণ দশা মেটাফেজ যেই দশায় একটা ক্রোমোজোমকে সবচেয়ে সুন্দর দেখা যায় তারপরে গঠনটা পড়তে হবে প্লাস চিত্র তোমরা দেখো আমি আগে থেকেই একটি ছবি করে রেখেছি যাতে তাড়াতাড়ি করা যায় মেটাফেজ দশায় যখন আমরা একটা ক্রোমোজোমকে দেখব তখন তার মধ্যে বেশ কিছু অংশ আমরা দেখব অংশগুলো লিখছি ক্রোমোজোমের মধ্যে একটি অরঞ্জিত অংশ দেখা যাবে এটাকে বাংলাতে বলবো প্রাথমিক খাঁজ ইংরাজিতে বলবো প্রাইমারি কনস্ট্রিকশন প্রাথমিক খাঁজ ব্যাপারটা কি ক্রোমোজোমকে যখন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি তখন ক্রোমোজোমের মধ্যে এরকম অরঞ্জিত অংশ দেখতে পাবো অর্থাৎ ধরে নাও এই জায়গাটা রঞ্জন নিয়েছে কালারটা নিয়েছে এই জায়গাটা কালার নিয়েছে এই যে এটা হলো প্রাথমিক খাঁজ এই প্রাথমিক খাজ অঞ্চলেই অবস্থান করছে ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ না অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অঞ্চলেই ক্রোমোজোম ভাঁজ হতে পারে পরে আসছি আর তো এটা সেন্ট্রোমিয়ার এবার সেন্ট্রোমিয়ারের দুদিকটাকে বলে ক্রোমোজোমে দুটো বাহু আর্ম এটা একটা বাহু এটা একটা বাহু কিছু ক্রোমোজোমে কিছু ক্রোমোজোমে অতিরিক্ত আর একটি অরঞ্জিত অংশ থাকে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি অতিরিক্ত আর একটি অরঞ্জিত অংশ থাকে এই যে এটার নাম হলো গৌণ খাঁজ এই ক্রোমোজোমে কোথায় গৌণ খাঁজ এই ক্রোমোজোমে দিইনি তো এখনো এই যে এবার দিচ্ছি গৌণ খাঁজ এই যে গৌণ খাঁজ এবার মানে অতিরিক্ত আর একটা অরঞ্জিত অংশ এবার গৌণ খাঁজের ওপরে একটা বাল্পের মতন অংশ দেখতে পাচ্ছি এটার নাম স্যাটেলাইট স্যাটেলাইট তাহলে এখানে এটা স্যাটেলাইট এবার যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে বলে স্যাট স্যাট ক্রোমোজোম ক্রোমোজোম কেন বললাম যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাহলে কি সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না হ্যাঁ ঠিকই সমস্ত ক্রমোজমের স্যাটেলাইট থাকবে না এটা ক্রোমোজোম সেট একটা কোর্সে মনে করো মানুষের ছেচল্লিশটা ক্রোমোজোম তার সবগুলোতে স্যাটেলাইট থাকবে না কয়েক জোড়াতে স্যাটেলাইট থাকবে তো এই গৌণখাজের আর একটা পরিচয় আছে এই গৌণখাজের আর একটা পরিচয় আছে খুব ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন দেয় এটাকে এনওআরও আরও বলে এনো আর এর পুরো কথাটা লিখে দিচ্ছি নিউক্লিওলার অর্গানাইজিং হ্যাঁ নিউক্লিয়লার অর্গানাইজিং রিজিয়ন অর্থাৎ আমরা যখন কোষ বিভাজন পড়ব দেখব কোষ বিভাজনের সময় কোষের নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওলাস থাকে সেই নিউক্লিওলাস আস্তে 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 অবলুপ্ত পেয়ে যাবে আবার সে টেলোফেস দশায় এসে আবার সে রিঅ্যাপেয়ার করবে তো দেখা যায় এই যে আমি নিউক্লিওলাসের ছবিটা ডটের দ্বারা দেখিয়েছি হ্যাঁ এটা হলো নিউক্লিওলাস দেখা যায় এই খাজ অঞ্চল বা এনওআর থেকেই নিউক্লিওলাসটা রিঅ্যাপেয়ার করে তো যার জন্য এটাকে এনোয়ার নাম দ্বারা পরিচিতি দেওয়া হচ্ছে ক্রোমোজোমের আর গুরুত্বপূর্ণ অংশ ক্রোমোজোমের প্রান্ত দেশ এই প্রান্ত দেশটাকে বলা হয় টেলোমিয়ার 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 মানে ক্রোমোজোমের বিশেষ গুণসম্পন্ন প্রান্ত তো টেলোমিয়ার অনেক কাজ করে অনেকে বলে টেলোমিয়ার কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে অনেকে অনেক বিজ্ঞানী বলেছে যে টেলোমিয়ার একটা ক্রোমোজোমের যদি দুটো প্রান্ত থাকে দুটো প্রান্ত যদি তুমি কেটে দাও তোমরা কেটে দাও তাহলে দেখবো আছে যেটা ক্রোমোজোমের দুটো প্রান্তকে বিকর্ষণ করে রাখে এবার ক্রোমোজোমে দুটো গুরুত্বপূর্ণ অংশ আমি এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি পরিষ্কার লাগবে দেখতে ক্রোমোজোমে আরও দুটো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এই যে সরু সুতোর মতন পেঁচানো অংশ এই সরু সুতোর মতন পেঁচানো অংশ এগুলোর নাম হলো ক্রমনিমা প্লুরালে ক্রোমোনিমা সিঙ্গুলারে ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটার মধ্যে বিশেষভাবে ঘন কিছু অংশ দেখা যায় এই বিশেষ ঘন অঞ্চল যে জায়গাগুলো বেশি রঞ্জক নেয় সেগুলোর নাম হল ক্রোমোমিয়ার তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রোমিয়ার অঞ্চলে চারটে ক্রোমোমিয়ার আছে এদেরকে বলা হয় সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার আচ্ছা এবার এই যে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয়েক ভাগে ভাগ করা হয় ইম্পর্টেন্ট পাঁচ মার্কের ভেতরের প্রশ্নে তিন মার্ক হিসেবে এটা দিতে পারে সেটা মনে করা যাক সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের একদম কেন্দ্রে অবস্থান করে তার নাম দেব আমরা মেটাসেন্ট্রিক সেন্ট্রুমিয়ার যদি মাঝখানে না করে একটু সাইডে মাঝখানের একটু সাইডে অবস্থান করে তার নাম দেব আমরা সাবমেটা সেন্ট্রিক সেন্ট্রুমিয়ার যদি একদম প্রান্তের কাছাকাছি অবস্থান করে তাহলে তার নাম দেব আমরা

আর একটা থাকে আর সেন্ট্রিক ক্রোমোজোম কোনো কারণে সৃষ্টি হতে পারে সেটার কথাই যাচ্ছি না তো এই ক্রোমোজোম মাধ্যমিক টেস্ট পরীক্ষা সব কিছুর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছবি প্র্যাকটিস করবে পাঁচ মার্কের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী তাদের শ্রেণীবিভাগ বিভিন্ন অংশগুলোর নাম জানবে তাদের কাজ জানবে এবার চলে আসি আমরা তো ক্রোমোজোম জেনেই গেলাম এবার ক্রোমোজোমের রাসায়নিক গঠনে চলে আসছি রাসায়নিক ভাবে কেমিক্যালি দেখা যায় ক্রোমোজোমে দুটো উপাদান আছে একটা উপাদান হলো নিউক্লিক অ্যাসিড আর একটা উপাদান হলো প্রোটিন তাহলে যখন আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করব দেখতে পাব ক্রোমোজোম দুটো উপাদান দিয়ে তৈরি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন অবশ্যই আমরা জানি নিউক্লিক অ্যাসিড তো দু ধরনেরই হয় ডি নিউক্লিক অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ প্রোটিনও দু ধরনের হয় हिस्टोन प्रोटीन नॉन हिस्टोन प्रोटीन हिस्टोन प्रोटीन खारियो और नॉन हिस्टोन प्रोटीन एटा परिमाणे कम थाके एटा किन्तु एसिडिक तो आमरा बोये पेये जाबे প্রোটিন তৈরি হচ্ছে আর্জিনিন হিস্টিডিন এবং লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ মানে তোমাদের এরকম প্রশ্ন আসবে যে নিচের কোন অ্যামিনো অ্যাসিডটা প্রোটিন গঠনে অংশ নেয় আর ট্রিপ্টোফেন আর টাইরোসিন নন প্রোটিনের কম্পোনেন্ট বই থেকে এগুলো অবশ্যই পড়ে নেবে এবার আমরা এই যে নিউক্লিক অ্যাসিড এদেরকে একটু ডিটেল জানব আউটলাইন তাহলে আমি মুছে দিচ্ছি আমি সোজা সোজি ডাইরেক্ট নিউক্লিক অ্যাসিডে চলে আসছি সংক্ষেপে লিখছি নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তিন ধরনের উপাদান দিয়ে তৈরি একটা নাইট্রোজেন যুক্ত খাড় একটা পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা আর একটা অ্যাসিড বুঝা গেল অ্যাসিড সে ডিএনএ হোক আর আর হোক তিন ধরনের উপাদান দিয়ে তৈরি নাইট্রোজেন যুক্ত খার এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা পিওরিন একটা পিরিমিডিন বা পাইরিমিডিন পিরিমিডিন হল অ্যাডিনিন এবং গুয়ানিন পাইরিমিডিন আবার তিন ধরনের সাইটোসিন থাইমিন আর ইউরাসিল তো ডিএনএ তৈরিতে এই চারটি নাইট্রোজেনযুক্ত ক্ষার অংশ নেয় বাট আর এন এ তৈরিতে কিন্তু থাইমিন অংশ নেবে না আর এন এ তৈরিতে অর্থাৎ আর এন এ সৃষ্টি হতে এই তিনটে তো লাগবে এর সাথে লাগবে ইউরাসিল এই যে আমরা যেরকম টেবিলটা করছি এরকম টেবিল তোমরা অবশ্যই করে পড়বে অনেক ভালো মনে রাখতে পারবে তোমাদের সবসময় সময় কিউ জাতীয় প্রশ্ন দেবে যে নিচের কোন খাটটি ডিএনএতে অংশ নেয় ডিএনএসএসটিতে কোনটি অংশ নেয় না এই জায়গাটা মুছে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছ পেন্টোজ সুগার পেন্টোজ সুগার মানে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ফাইভ সি শর্করা এটা দু ধরনের হয় একটা শর্করা একটা ডি অক্সি শর্করা শরকরা ডি অক্সি আর এন এ গঠনে এই রাইবোজ শর্করাটা অংশ নেয় ডিএনএ গঠনে এই ডি অক্সি শর্করা অংশ নেয় আর ফসফরিক অ্যাসিড এমন একটা ইউনিট কি ডিএনএ কি আর এ দুটোতেই অংশ নেয় তাহলে আমরা কিছুটা পেয়ে গেলাম আরও দুটো শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট চলে আসছে আমি মুছে দিচ্ছি নিউক্লিক অ্যাসিড এই যে উপাদানগুলো আমরা এখন আলোচনা করলাম কিভাবে এরা তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড আমরা লিখতে পারি অনেক এর সমষ্টি অনেক নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবার এই নিউক্লিওটাইড আবার কি জিনিস আমরা তো এতটুকু বুঝলাম যে নিউক্লিক অনেক নিউক্লিওটাইড দিয়ে গঠিত তাহলে আমাকে নিউক্লিওটাইডটা বুঝতে হবে নিউক্লিওটাইড আবার নিউক্লিওসাইড আর সংক্ষেপে লিখছি ফসফরিক অ্যাসিডের একক সমন্বয়ে গঠিত তাহলে বোঝা গেল এবার মনে প্রশ্ন অবশ্যই যা আসবে তাহলে নিউক্লিওসাইড কি তাহলে এবার নিউক্লিওসাইডটা দেখে নিউক্লিওসাইডটা তৈরি হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার প্লাস পেন্টোস সুগারের সহযোগে তাহলে তোমরা যদি এভাবে খাতায় একটু ড্রয়িং করে বিষয়গুলো বুঝে নাও তোমাকে বলতে পারে যে নিউক্লিওটাইড কী আমি খুব সহজভাবে বলে দেবো নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক তোমাকে বলতে পারে নিউক্লিওসাইড কী আমরা বলবো নিউক্লোসাইড হলো নাইট্রোজেনযুক্ত ও পেন্টোজ শর্করার সহযোগে গঠিত নিউক্লোটাইডের গঠনগত একক যার দ্বারা আবার নিউক্লিকাসিড গঠিত হয় আশা করি ধারণাটা ক্লিয়ার এবার আরও দুটো ইম্পর্ট্যান্ট পার্ট চলে যাচ্ছি ঠিক পরে সিলেবাসে তার পরেই যে দুটো আছে একটা সিলেবাসের পরে যেটা আসছে সেটা হলো ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ বাচ্চারা অনেক সময় এটা বুঝতে ভুল হয় এদের পার্থক্যটা খুব চাওয়া হয় যার জন্য যেহেতু তারা বুঝতে ভুল করে যার জন্য পার্থক্যটাও অনেক সময় গোলমাল হয়ে যায় আমি চেষ্টা করছি বোঝো বোঝার চেষ্টা করো হয়ে যাবে এটা আমরা একটা নিউক্লিয়াসের ছবি আঁকালাম অবশ্যই এটা তার এটা তার জালিকাগুলো এবার আমরা যত কোষ বিভাজনের দিকে যাব কোষ বিভাজনের দিকে যাব আমরা পরবর্তীতে শিখবো একদিন এই জালিকাগুলো খুলে যায় খুলে গিয়ে লম্বা লম্বা ক্রোমোজোম সৃষ্টি করে এই জালিকাগুলো খুলে যায় খুলে গিয়ে লম্বা লম্বা ক্রোমোজোম সৃষ্টি করে আমরা কোষ বিভাজনের দিকে আরও এগোচ্ছি এই লম্বা লম্বা ক্রোমোজোমগুলোর এবার স্পাইরালাইজেশন হয় তারা ছোট হয় এরকম ঠিক স্প্রিংয়ের মতন করে এরকম প্যাঁচাতে শুরু করে স্প্রিংয়ের মতো পেঁচাতে শুরু করে এবং তারা পুরো ক্রোমোজোমে রূপান্তরিত হয় এবার আবার যখন কোষ বিভাজনটা শেষ হয়ে যায় স্প্রিংয়ের মতন প্যাঁচ খুলে যায় খুলে গিয়ে তারা আবার লম্বা হয় আবার তারা স্টেজে নিউক্লিয়ো জালিকা স্টেজে চলে আসে তাহলে এই জায়গাটাকে আমি লিখতে পারি বিভাজন দশা আর এই জায়গাটাকে লিখতে পারি ইন্টারফেস দশা বা অবিভাজন দশা মজার ব্যাপার হলো এই যে নিউক্লিও জালিকা ইংরেজিতে বলে ক্রোমাটিন ফাইবার এরা যে উপাদান দিয়ে তৈরি মানে সেটাই হলো ক্রোমাটিন এই ক্রোমাটিন আমরা বলছি দু ধরনের ইউ মানে ট্রু ট্রু ক্রোমাটিন বা আদর্শ ক্রোমাটিন হেটেরো মানে ভিন্ন ভিন্ন ক্রোমাটিন দেখা যায় এই যে পেঁয়াজ তারা যথাক্রমে পেঁচিয়ে গেল আবার প্যাঁচ খুলে গিয়ে আবার তার স্ট্রেইট হয়ে আনকয়েল হয়ে যাচ্ছে কিছু জায়গার প্যাঁচ কিন্তু কখনোই খোলে না অর্থাৎ এই যে প্যাচটা তৈরি হলো এই প্যাঁচ এখানেও আছে এই প্যাঁচ এখানেও থেকে গেল। এই প্যাঁচ নিউক্লিও জালিকাতেও থেকে গেল এই অংশগুলোকে বলছে হেটেরোগ্রোমাটিন অর্থাৎ যেই অংশের প্যাচ কখনোই খোলে না সেটা হলো হেটোরোগ্রোমাটিন এবার পার্থক্য মোডে চলে আসি ইউক্রোমাটিন হলো সেই ক্রোমাটিন যে ইন্টারফেস দশায় প্রসারিত আর বিভাজন দশায় কুণ্ডলীকৃত হয়ে থাকছে আর হেটেরোক্রোমাটিন হলো যে কি ইন্টারফেস দশা কি বিভাজন দশা সর্বদাই কুণ্ডলীকৃত হয়ে থাকছে যেহেতু হেটেরোক্রোমাটিন কমাটির সর্বদা কুণ্ডলীকৃত হয় তাহলে একে যখন আমরা রঞ্জিত করব। সর্বদাই গাঢ়ভাবে রঞ্জিত হবে কারণ গিট হয়ে আছে তো প্যাঁচ হয়ে আছে গাঢ়ভাবে রঞ্জিত হবে কি ইন্টারফেস কি বিভাজন সর্বদাই গাঢ়ভাবে রঞ্জিত হবে কিন্তু ইউক্রোমাটিনে উল্টো জিনিস দেখবো আমরা বিভাজন দশায় ইউক্রোমাটিন গাঢ়ভাবে রঞ্জিত হবে গাঢ় কেন বলছি যে যেহেতু প্যাঁচ হয়ে আছে কিন্তু ইন্টারফেস দশায় ওরা হালকাভাবে রঞ্জিত হবে এবং হেটেরোক্রোমাটিন যেই অংশে থাকে ডিএনএ যেই অংশটা হেটেরোক্রোমাটিন বা ক্রোমোজোমের যেই অংশ হেটেরোক্রোমাটিন সেই অংশ থেকে সেই অংশ প্রোটিন সংশ্লেষে অংশ নেয় না কিন্তু ইউক্রোমাটিন পার্টটা প্রোটিন সংশ্লেষে অংশ নেয় এই অঞ্চলে যে ডিএনএ থাকে সেই ডিএনএ আমরা পরে পরবর্তী ক্লাসে একদিন পড়ব এজ দশার শেষে গিয়ে ও সংখ্যা বিস্তার করে রেপ্লিকেট করে কিন্তু ইউক্রোমাটিন পার্টগুলো আর্লি এজ দশাতেই রেপ্লিকেট করে হেটোর জেনেটিক দিক দিয়ে নিষ্ক্রিয় এ সক্রিয় তাহলে বোঝা গেল তিন মার্কের মানে পাঁচের বারবার করে বলছে এই কথাটা যে আমাদের তো তিন মার্কের প্রশ্ন নেই আমাদের মাধ্যমিকে ওয়ান মার্ক আছে টু মার্ক আছে আর ফাইভ মার্ক আছে কিন্তু ফাইভের ভেতরের প্রশ্নে ওরা থ্রি প্লাস টু রাখতেই পারে সেক্ষেত্রে এই ইউক্রোমাটিনের ডিফারেন্স বা পার্থক্য গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন হতে পারে তোমরা আপাতত হেটোক্রোমাটিন ইউক্রোমাটিনের পার্থক্য অবধি পড়বে পড়বে কোনো অসুবিধা হলে তোমরা এখন শিলিগুড়িতে লিখবে আমরা নিশ্চয়ই জেনে যাব এবং পরবর্তীতে তোমাদের প্রশ্নগুলো নিয়ে বাদ বাদবাকি কোষ বিভাজন পাঠটা নিয়ে পরবর্তীতে আমরা আবার ক্লাস করব ভালো থেকো ঘরে থেকো সুস্থ থেকো